কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। ওয়া রাহুন নাসু হাসানা, যদিও মানুষ সে বিদাতকে হাসানা বলে। আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, ইবনে ওমর বলে দিয়েছে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি। ওয়া রাহুন নাসু হাসানা, যদিও সে বিদাতকে মানুষ হাসানা বলে। বিদাতে হাসানা দিয়ে ভাই সাহাবীদের খণ্ডন আছে যে রাহুন নাসু হাসানা, যদি মানুষ সে বিদাতকে বলে হাসানা তবুও সেটা কুল্লু বিদাতুন দলালা, তবুও সে বিদাতটা হচ্ছে গোমরাহি, তার পরিণাম জাহান্নাম। ভাই এর চাইতে মজবুত দলিল আর দেওয়া সম্ভব? আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ولا تبطلوا اعمالكم ان عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنه وبعيدكم من النار الا قد امرتكم به رواه السنه للبغاوي اسناد الصحيح সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই সেখানে ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পরিচালনায় অনলাইন ভিত্তিক আত্তাহারিক টিভি চ্যানেলের পরিবেশনায় সাপ্তাহিক তালিমি মজলিসে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের এই তালিমি বৈঠকে গুরুত্বপূর্ণ আমরা কিছু আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোকপাত করা হবে আলোচ্য বিষয় বিদাতে হাসানা খণ্ডন। আলোচ্য বিষয় বিদাতে হাসানা খণ্ডন। আমরা স্বাভাবিকভাবে যখন কোনো মানুষের কাছে দাওয়াত দিতে যাই, যারা মানহাজে আহলে হাদিসকে যারা পছন্দ করে না, তথা যারা গায়ের আহলে হাদিস, হতে পারে আহলে তাকলিদ বা অন্য কিছু, যখনই তাদের কাছে আমরা বলি যে ভাই আপনি এই আমলটা করছেন, এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, সেই আলেমটা সঙ্গে সঙ্গে তাকে স্বীকারও করে যে ঠিক বলেছেন, আমাদের আমলটি কোরআনেও নেই হাদিসেও নেই, তবে কেন করছেন? আমরা তখন উত্তর দিয়ে বলি এটা তো বিদআত। তখন তারা এটাও স্বীকার করে নাই, হ্যাঁ আমরা জানি এটা বিদআত। তারপরে তারা এই বিদআতি আমলকে আমলে বাস্তবায়ন করার উদ্দেশ্যে তারা আর একটা প্রসঙ্গ বলে থাকে যে আমরা জানি এটা বিদআত, তবে সব বিদআত খারাপ নয়। বিদআত হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। তার মানে বোঝা গেল যে প্রথম তাদের যে উক্তি, মূলত তারা বিদআত এই জিনিসটাকে স্বীকার করে, এবং ইসলামে খারাপ বিদআত যে খারাপ অর্থে ব্যবহার করা হয় এটাও তারা স্বীকার করে। কিন্তু সবচাইতে তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বা মতপার্থক্য এইখানে বিদআত নিয়ে নয়, তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বা মতপার্থক্য হচ্ছে এটা যে বিদাতে হাসানা নিয়ে। কথা বুঝাতে পারিনি? আমরা বলছি বিদাত, তারা বলছে বিদাত, কিন্তু বিদাতকে তারা দুই ভাগে ভাগ করছে, একটা বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়্যা।
তো আমরা যেগুলোকে বিদাতে সাইয়্যা বলি তারা এগুলোকে বিদাতে সাইয়্যাই বলে তার মানে এই বিদাতে সাইয়্যা নিয়ে কোনো ইখতিলাফ মতপার্থক্য উম্মতের মধ্যে নেই মতপার্থক্য কোন বিষয়টা কি নিয়ে বিদাত নিয়ে না বিদাতে হাসানা নিয়ে তাই আজকে আমরা আলোচনা করব বিদাতে হাসানা খণ্ডন মানে আসলে দ্বীন ইসলামের মধ্যে বিদাতে হাসানা এটা সৃষ্টি করা বা তৈরি করা ইসলাম কি সেই অনুমোদন দেয় কি দেয় না যদি ইসলাম অনুমোদন দেয় তাহলে অবশ্যই আমরা গ্রহণ করব আর ইসলাম যদি অনুমোদন না দেয় অবশ্যই আমরা সেটাকে বর্জন করব আসেন আমরা আজকে আলোচনাটাকে শুধু পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে বোঝানোর চেষ্টা করব দ্বীন ইসলামের মধ্যে বিদাতে হাসানা এটা তৈরি করারও কোনো বৈধতা ইসলাম আমাদেরকে দেয় নাই আমরা ইন টোটাল 8টা পয়েন্ট আলোচনা করব এটা কোনো জলসা মাহফিল নয় বা জুমার খুতবাও নয় আজকে শুধুমাত্র ইলমি কিছু আলোচনা করব শুধু কিছু টিপস দেব যেখান থেকে আপনারা নিজেরাই গবেষণা করে এই আলোচনাকে আরো ব্যাপক করতে পারেন প্রথম যে বিদাত শব্দের আমরা আবিধানিক অর্থ যদি দেখি তাহলে বিদাত শব্দের আবিধানিক অর্থ নতুন কোন সৃষ্টি জিনিসকে বোঝানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আসমাউল হুসনা কমপক্ষে 99টি নাম আছে এই নামের মধ্যে একটি নাম আছে আল বাদি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সমগ্র সৃষ্টি জগতের পূর্বে তিনি ছিলেন এবং সমগ্র সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্যই এই বিদা এই শব্দটি ব্যবহার করেছে পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 17 সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101 এবং সুনান নাসাই হাদিস নম্বর 1300 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আমি হচ্ছে সর্বপ্রথম এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে এই আসমান জমিন কেউ সৃষ্টি করেনি কোনো নমুনাবিহীন ভাবে কোনো জিনিসকে সৃষ্টি করাকে বলা হয় বিদআত যেটা পবিত্র কোরআনে আল্লাহ নিজের জন্যই এই শব্দটিকে ব্যবহার বা ইস্তেমাল করেছে ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর জন্য এই বাদী এই শব্দটিকে ব্যবহার করেছে সূরা আহকাফ সূরা 46 আয়াত 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনমা কুনতু বিদআম মিনার রাসূল হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি কোন নতুন রাসূল নই বরং আমার পূর্বেও অসংখ্য নবী রাসূল তারা এসেছে তারা দ্বীন ইসলাম প্রচার করেছে মানে বিশ্ব নবী যে নতুন কোন রাসূল নন তিনি নতুন যে কোন পয়গাম নিয়ে এসেছে এমনটাই নয় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বাদী শব্দ ব্যবহার করেছে বিশ্ব নবীর জন্য বিদা শব্দ ব্যবহার করেছে তারপরে কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত হয় লুগাতাল মানা থেকে যে বিদাত হচ্ছে ওই জিনিসকে বলা হয় যে কোন জিনিসকে সৃষ্টি করা নমুনাবিহীন আর শরীয়ত ভাষাতে যদি বিদাতের আমরা সংজ্ঞা নিতে যাই ব্যাপকভাবে যদি বোঝানো হয় ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা প্রথম খণ্ড 178 পৃষ্ঠায় তিনি বিদাতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে বিদাত হচ্ছে ওই জিনিসকে বোঝানো হয় ওই আমল এবং আকীদাকে আমরা অনেকে মনে করি বিদাত শুধুমাত্র আমলগত না বিদাত দুই ভাগে বিভক্ত একটা আকীদাতান একটা আমালান এমন কোন আকীদা এবং এমন কোন আমল যেটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত নয় বিশ্বনবীর আমল দ্বারা প্রমাণিত নয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের আমল দ্বারা প্রমাণিত নয় মানে কুরআনে সালাসা থেকে প্রমাণিত নয় এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আকীদা এবং আমল নতুনভাবে সৃষ্টি করাকে বলা হয় বিদাত বিদাতের যে সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবে দেখি তাহলে অধিকাংশ তাদের যে অপবাদ বা অভিযোগ খণ্ডন হয়ে যায় বিদাতের সংজ্ঞা কি যে কুরআনে সালাসা এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আকীদা হোক অথবা আমল হোক যদি কেউ নতুন সৃষ্টি করে এটাকে বলা হয় বিদআত যেমন বিশ্বনবী নূরের তৈরি না মাটির তৈরি বিশ্বনবী আলমুল গায়েব ছিলেন কি ছিলেন না বিশ্বনবী হাজির নাজির কি হাজির নাজির নয় কবরে সিজদা দেওয়া যাবে কি যাবে না এগুলো সালাফদের কোনো কিতাব থেকে প্রমাণিত নয় মানে এগুলো নতুন করে তৈরি করা এটা আকীদাগত বিদআত যদি সালাফদের মধ্যে এমন কোনো প্রশ্ন থাকতো তো তাদের গ্রন্থে সব কথাগুলো আসতে কি আসতো না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল খালফু আফালুল ইবাদ ইমাম ইবনু খুজাইমার কিতাবুত তাওহীদ অসংখ্য সালাফরা যখন হাদিসের গ্রন্থ রচনা করেছে ঠিক একইভাবে প্রত্যেক ইমাম তার স্পষ্টভাবে আকিদার উপরেও গ্রন্থ রচনা করেছে কিন্তু এই যে আকিদা রসুল নূরের তরী না মাটির তরী ইলমে গায়ব জানতেন কি জানতেন না যেটা উপমহাদেশে আকিদা হিসাবে পরিচিত আছে এই কথাগুলো কিন্তু সালাফদের কিতাবে আসে নাই তার মানে বুঝতে হবে এগুলো সবগুলো নতুন এবং এগুলো আকিদাগত বিদাত আসেন আমরা বোঝার চেষ্টা করি যে বিদাতে হাসানা বা বিদাতে সাইয়্যা
ইসলাম এইভাবে ভাগ করাকে কখনো কি অনুমোদন দিয়েছে? আমাদের উত্তর জি না। প্রথমে মাযহাবে আরবা চার মাযহাব কি বলে বিদআতে হাসানা প্রসঙ্গে, আমার জানা মতে চার ইমামের মধ্যে শুধুমাত্র প্রথম ইমাম যিনি বিদআতে হাসানা ভাগ করেছেন বিদআতে সাইয়্যা এই দুটো ভাগে ভাগ করেছেন, তার নাম ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ। জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। প্রথম কোন ইমাম? ইমাম শাফেঈ। ইমাম শাফেঈ ব্যতীত কোন ইমাম বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা ভাগ করেনি। প্রত্যেক ইমামই বলেছে কুল্লু বিদআতুন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। যিনি ভাগ করেছেন তার নাম কি? ইমাম শাফেঈ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এই তিন ইমাম বিদআতে হাসানা ভাগ করাকেও নতুন একটা বিদআত এবং এটা একটা দলালা হিসাবে তারা আখ্যায়িত করেছে। হানাফিদের বিখ্যাত ফতোয়ার গ্রন্থ আছে আল মাকসুদ, প্রথম খণ্ড 115 পৃষ্ঠায় ঠিক এই কথাটা নকল করা হয়েছে। ইমাম শেতাবী রাহিমাহুল্লাহ তার আল ইতিসাম প্রথম খণ্ড 150 পৃষ্ঠাতে তিনি চার ইমামের মধ্যে তিন ইমাম থেকে নকল করেছে যে তিন ইমাম বলেছে বিদআতে হাসানা বলে কোনো কিছু শরীয়তে নেই। আমাদের সমাজে যারা মাসলাকে আহানা পাচ্ছে তারা কিন্তু বিদআতে হাসানা সাইয়া ভাগ করে কি করে না, করে। কিন্তু ইমাম আবু হানিফার নিকটে বিদআতে হাসানা ভাগ করা যাবে না, বরং কুল্লু বিদআতুন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। মানে বোঝা গেল এই মাসালাতে আমাদের প্রচলিত যেসব আহানা তথা হানাফি ভাইরা আছে ইমাম আবু হানিফার ফতোয়ার 5 পয়সা দাম দেয় নাই। আসেন আমরা কোরআন এবং সুন্নাহ দৃষ্টিকোণ থেকে এবার আলোচনা করে দেখি বিদআতে হাসানা ভাগ করা যাবে কি যাবে না। বিদআতে হাসানা মানে উত্তম, হাসানা মানে উত্তম ভালো, এই জিনিসটাকে বলে বিদআতে হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা শুরা 42 আয়াত নাম্বার 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াজান বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা আমি আল্লাহ ব্যতীত তারা শরীয়ত নির্ধারণ করে দেয় তাদের জন্য আর তারা সেটাকে গ্রহণ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি যে দিন ইসলাম শরীয়ত তৈরি করতে পারে একমাত্র আল্লাহ। কথা বলেন কে? শরীয়ত কে তৈরি করতে পারে? একমাত্র আল্লাহ। আল্লাহ কিন্তু কোনো শরীক নেন না, কোনো নবী রাসূলকে শরীক নেন না, কোনো ফেরেশতাকে শরীক নেন না, যিনি শরীয়ত তৈরি করবেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ্দিন মা লাম ইয়াদাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন উপাস্য আছে যে তারা নিজেদের জন্য শরীয়ত তৈরি করে দেয় আর তারা সেটাকে গ্রহণ করে, অথচ আমি আল্লাহ তাদেরকে এই এখতিয়ার দিই নাই। মানে শরীয়ত তৈরি করবে একমাত্র আল্লাহ, আল্লাহ কোনো শরীক শরীয়ত তৈরি করাতে নেন না। ফেরেশতাকে প্রশ্ন করেছিল সূরা বাকারা আয়াত নম্বর 28-39 পড়বেন যে আমি পৃথিবীতে একটা খলিফা সৃষ্টি করতে চাইছি, তাদের পরামর্শ আল্লাহ নিয়েছে কেউ তাকে শরীক নেননি, তারা আপত্তি করেছে কিন্তু আল্লাহ তাদের কথা শ্রবণ করেননি। তার মানে এটা প্রথম পয়েন্ট যে শরীয়ত তৈরি করতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের হুজুর যারা আছে নতুন নতুন ইবাদত তৈরি করে আর বিদাতে হাসান একটা সিল মেরে দিয়ে মানুষকে করছে, এখানে এদেরকে কি এখতিয়ার দেওয়া হয়েছে? কোরআনের এই আয়াত খণ্ডন করে যে বিদাতে হাসানা সৃষ্টি করা তৈরি করা দিন ইসলামে বৈধ নেই, এটা আল্লাহর এখতিয়ার শরীয়ত তৈরি করা। পয়েন্ট নাম্বার 2, আমরা বুঝতে পারলাম যে শরীয়ত তৈরি করা এটা আল্লাহর এখতিয়ার। প্রশ্ন আসতে পারে আল্লাহ কি এই দায়িত্ব সম্পূর্ণ করেছেন না কিছুটা বাকি রেখেছেন যে পরবর্তী আলেম ওলেমা তারা এসে শরীয়ত রচনা করতে পারেন, আল্লাহ কি কোনো ইচ্ছা রেখেছেন? জি না। কেন? কারণ দিন ইসলাম এটা আল্লাহ শরীয়ত তৈরি করেন আর তিনি এই দিনটাকে মুকাম্মাল পরিপূর্ণ করেছেন। সূরা মায়েদা সূরা 5:3 আল্লাহ বলছেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। তার মানে বোঝা গেল দিন বা শরীয়ত তৈরি করা কার কাজ? আল্লাহর কাজ। আর আল্লাহ এই দিনটাকে সম্পূর্ণ করেছে, কোনো ফাঁকা রাখেনি যে পরবর্তী সময় কেউ বিদআতে হাসানা তৈরি করে আবার শরীয়তে প্রবেশ করাবে, আল্লাহ এই এখতিয়ারও দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণনা আছে যে দিন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ। আমরা দুটো উসুল দিলাম, এই দুটো উসুল থেকে প্রমাণিত হয় যে দিন ইসলামের মধ্যে নতুন কোনো ইবাদত বিদআতে হাসানা বলে তৈরি করা এটা জায়েজ নয়। 3 নম্বর পয়েন্ট, রাসূল তাদের কাজ কি? দিন তৈরি করা না দিন প্রচার করা? কথা বলেন, দিন প্রচার করা। কোন রাসূলদেরকে আল্লাহ এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু তারা প্রবেশ করাবে বা নিজের ইচ্ছে মতো চাহিদা মতো
কিছু দেবে ভাই রাসূল মানে কি বার্তা বাহক বার্তাকার রাসূলের না আল্লাহর 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 বার্তা একজন রাসূলের মাধ্যমে মানুষ জাতির সামনে উন্মুক্ত হবে এটাকে বলা হয় কি রাসূল তো রাসূলদের দায়িত্ব ছিল দ্বীন প্রচার করা দ্বীন তৈরি করা নয় কোন নবী রাসূল তারা শরীয়ত রচনা করতে পারতো না প্রমাণ সূরা ইউনুস সূরা 10 আয়াত নম্বর 15 সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9 সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 বিশেষ করে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 পাঠ করে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছে আর বেশ কিছু কুরাইশের বড় বড় নেতারা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাজা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনায়ন করুন কুরাইশদের দাবি যে আপনার পরে যে কোরআন অবতীর্ণ হয়েছে খুব কঠিন আমরা এটা মানতে পারছি না খুবই কঠিন আপনি এক কাজ করেন আপনাকে রাসূল মেনে নিব আপনি কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন আও বাদ্দিলহু যদি এই কোরআনটাকে পুরোই পরিবর্তন করতে না পারেন তাও আও বাদ্দিলহু এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন যেন আমরা মানতে পারি যেটা আমাদের ইচ্ছে মতো চাহিদা মতো যখন এই আবদার কুরাইশের ব্যক্তির এসে করে তখন বিশ্বনবী কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওহী অবতীর্ণ করছে বিশ্বনবীকে বলছেন আপনি তাদেরকে জানিয়ে দেন যে দ্বীন তৈরি করা বা শরীয়ত তৈরি করা বা শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করা বা বের করে দেওয়া এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই বরং আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই বরং আমি তো কেবলমাত্র তারই আনুগত্য করি তারই অনুসরণ করি যে আল্লাহ আমার উপরে যেটা অবতীর্ণ করেন তাদের আবদার কি ছিল গোটা কোরআনটাকে পরিবর্তন করে দেন এটা যদি না পারেন একটু একটু কিছু পরিবর্তন করে দেন আর বিশ্বনবীকে আল্লাহ বলছে আপনি জানিয়ে দেন যে আপনার এখতিয়ার নেই যে আপনি শরীয়তের মধ্যে কিছু পরিবর্তন করবেন বরং আমি আল্লাহ যেগুলো অবতীর্ণ করি আপনি সেগুলো তো অনুসরণ করেন তাহলে বিশ্বনবী তিনি শরীয়ত তৈরি করতে পারতেন না নিজের ইচ্ছে মতো কোনো কিছু আমল কমাবেন বা বাড়াবেন এটা তার এখতিয়ারে ছিল না আরেকটা দলিল নেন সহিহ বুখারি কিতাবুস সালাত হাদিস নাম্বার 349 সুনান আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1399 আমরা সকলে জানি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিরাজে নিয়ে চলে গেলেন আমরা ঘটনা জানি কি জানি না জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দর্শন করে যখন ফিরছেন তখন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় বিশ্বনবী মূসা সালাম বিশ্বনবীকে জিজ্ঞাসা করেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান আরোপ করেছে আর সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলছেন যে ফরাজা খামসিন সালাতান আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে কত ওয়াক্ত 50 ওয়াক্ত যখন এই কথা শুনেছে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছে ফায়ুরজে ইলা রাব্বিক আপনি ফিরে যান আপনার রবের কাছে কেন কারণ আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না আপনাকে এখান থেকে যেটা যে নুকতা বা হাদিস থেকে যে পয়েন্টটা বের করতে চাইছি যে দিন ইসলামের মধ্যে কোন নবী রাসূলের এখতিয়ার ছিল না শরীয়তের কিছু বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে এবার আসেন এই হাদিস থেকে কমপক্ষে 15 থেকে 20টা দলিল বের হবে আমি শুধুমাত্র আজকে আলোচনার জন্য মাত্র 4 থেকে 5টা আপনাকে এখান থেকে নুকতা বের করে শোনাচ্ছি প্রথম কথা হচ্ছে এটা বিশ্বনবী তিনি সশরীরে মিরাজে গিয়েছিলেন অনেকে দাবি যে বিশ্বনবী স্বপ্ন যোগে গিয়েছিলেন তিনি সশরীরে যান নাই এই কথাটা সঠিক নয় দুই নম্বর ঘটনা হচ্ছে আসমানের তিন নম্বর বিষয় মিরাজের রাত্রিতে সলাতকে ফরজ করা হয়েছে পৃথিবীতে যত ইবাদত আছে এটা দুনিয়াতে ফরজ করা হয়েছে কিন্তু সলাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যার জন্য সশরীরে বিশ্বনবীকে মিরাজে নিয়ে গেছেন এটা সলাতের একটা গুরুত্ব যে দুনিয়াতে নয় সরাসরি আল্লাহ ফরজ করে দিয়েছে কোনো ওহি ব্যতীত সরাসরি গিয়ে আল্লাহ সুবহানাহু নিজের পক্ষ থেকে এই সলাতকে ফরজ করানো হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে হাদিস থেকে বিশ্বনবী সঙ্গে যখন সাক্ষাৎ হয় মূসা আলাইহিস সালামের মূসা সাল্লাম বলছেন ফাইর জিলা রাব্বিক আপনি ফিরে যান রবের কাছে কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না এই হাদিস প্রমাণ করে বিশ্বনবী আলেমুল গায়েব নন কেন বিশ্বনবী যদি আলেমুল গায়েব হতেন তাহলে তো যখন আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিল বিশ্বনবী বলতে পারতেন যে আল্লাহ আমার উম্মত 50 পারবে না তুমি কিছু কমিয়ে দাও বলতো কি বলতো না যদি তিনি আলেমুল গায়েব হতেন তিনি বুঝতেন বুঝে নিতেন যে আমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না মূসা আলাইহিস সালাম বলছে উম্মত পারবে না যান ফিরে যান তারপরে মূসা আলাইহিস সালামের কথা শ্রবণ করার পরে তার পরামর্শে বারবার বিশ্বনবী ফিরে যায় মানে আল্লাহ রাসূল তিনি আলেমুল গায়েব ছিলেন না এটা একটা দলিল এই হাদিস থেকে 7 নম্বর পয়েন্ট অনেকে মনে করতে পারেন যে মূসা আলাইহিস সালাম তাহলে জানলেন কিভাবে আল্লাহ রাসূল বুঝতে পারলেন না মূসা বুঝলেন কিভাবে যে উম্মত পারবে না তাহলে মূসা আলাইহিস সালাম কি আলেমুল গায়েব ছিলেন উত্তর না কেন কারণ বিশ্বনবী পূর্বে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিল কি আসে নাই
তিনি দুনিয়াতে মানুষকে চড়িয়েছেন কি চড়ান নাই চড়িয়েছেন মানে পৃথিবীর বাস্তব অভিজ্ঞতা তিনি আসমানে লাগিয়েছেন এটা বাস্তব অভিজ্ঞতা এটা আলেম গায়েব নন এই হাদিস থেকে 8 নম্বর পয়েন্ট বা মত মুসা আসলামে মর্যাদা বেশি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মর্যাদা বেশি অবশ্যই বিশ্ব নবীর মর্যাদা বেশি এই হাদিস তা মানে প্রমাণ করে এটা যে কখনো কখনো ছোট মানুষ যদি বড় মানুষকে সলা পরামর্শ দেয় এই পরামর্শ গ্রহণ করাটা উচিত ছোট বলে নাকশিটকা দেওয়া এটা উচিত নয় এই হাদিস থেকে 10 নম্বর পয়েন্ট সর্বশেষ যেটা আজকে আলোচনার সঙ্গে খাস বিশ্ব নবীকে বলছে ফায়ুরজি ইলা রাব্বিক আপনি ঘুরে যান ফিরে যান আপনার রবের কাছে কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না চিন্তা করে দেখেন মুসা আলাইহিস সালাম এত বড় নবী যার পরে তাওরাত অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূল সর্বশেষ নবী কোরআন অবতীর্ণ হয়েছে কথা চলছে আসমানে এখন দুইজন নবী এত বড় বড় নবী আসমানে কথা চলছে নবীর সুলকে যদি আল্লাহ একটারে দিত যে শরীরের মধ্যে কিছু বৃদ্ধি করবে বা কমিয়ে দিবে তো বারবার আল্লাহর সুলকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি দরকার ছিল আল্লাহ 50 দিয়েছে তারা দুজন আসমানে পরামর্শ করে বলতে পারতো আল্লাহ 50 দিয়েছে ঠিক আছে আমরা পাস করে নিয়ে যাব কথা বুঝাতে পারিনি যদি নবী রাসূলকে শরীয়তের মধ্যে কিছু কমানো বা বাড়ানো ইখতিয়ার দেয়া হয় তাহলে বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার কি দরকার যান বারবার ঘুরে যান বিশ্বনবী যে বারবার যায় দোয়া করে আল্লাহ কমিয়ে দাও আবার যায় আবার আসে তার মানে বোঝা গেল কোন নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে যদি দেয়া হতো তো বিশ্বনবী বারবার যেতেন না এই হাদিস থেকে এটাই সবচেয়ে বড় দলিল যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করা কিছু কমিয়ে দেওয়া কোন নবী রাসূলকে আল্লাহ এই ইখতিয়ারও দেন নাই এবার বলুন যারা আমাদের সমাজের হুজুররা আছে তারা শরীয়তের মধ্যে বৃদ্ধি করছে কি করছে না আবার বৃদ্ধি করার পরে বিদাতে হাসানাত সিল মেরে দিচ্ছে কি দিচ্ছে না নবী রাসূলের যদি ইখতিয়ার না থাকে হুজুরদের কোন ইখতিয়ার থাকবে আশ্চর্য বিষয় চিন্তা করে দেখেন সূরা মায়েদা খুলবেন সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 সহিহ বুখারী তাফসীর খুলেন কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4706 এবং সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 45 ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ইহুদি এসে বলছে যে ওমর বিন খাত্তাব তোমাদের পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটা তোমরা পাঠ করো আর এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো তাহলে আমরা এই দিন থেকে ঈদের দিন বানাতাম কিসের দিন ঈদের দিন তাদের দাবি ইহুদিদের কাকে বলছে ওমর বিন খাত্তাবকে যে তোমরাই কোরআনে এমন একটা আয়াত পড়ো যদি আমাদের ইহুদি জাতির উপরে এক আয়াত অবতীর্ণ হতো আমরা দিনটাকে ঈদের দিন পালন করতাম ওমর বিন খাত্তাব যখন বলছে যে সে আয়াত কোন আয়াত তখন তিনি পাঠ করছেন ইহুদি যে আলিয়াম্মা আকমালতু লাকুম দীনাকুম দীন ইসলাম তোমাদের জন্য মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম এই আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হতো আমরা দিনটাকে কি করতাম ঈদের দিন বানাতাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে এই দিনটা কোন দিন ছিল আমি খুব ভালোভাবে জানি এটা আরাফাত দিন ছিল আর এটা ছিল জুমআর দিন তবে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি জুমার দিন এটাকে তিনি সন্দেহজনক মনে করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 4606 এবং সহিহ বুখারী কিতাবুল ঈমানের 45 নম্বর হাদিস তার মানে চিন্তা করে দেখেন যে ওমর বিন খাত্তাবকে তারা বলছে যে একটা নতুন ঈদের দিন বানাতাম যেদিন আরাফার ময়দান তার মানে ইসলামে যে তৃতীয় কোনো ঈদের দিন নাই এই হাদিস খণ্ডন করে কি করে না এই যে ঈদে মিলাদুন্নবী আছে হাদিস থেকে সরাসরি খণ্ডন হয় কি হয় না যে তারাও চেয়েছিল ওমর বিন খাত্তাব সেই দিনটাকে ঈদের দিন তৃতীয় ঈদের দিন বানায় নাই তো আমরা নতুন করে তৃতীয় ঈদের দিন বিদাতে হাসানা সিলমহল লাগিয়ে দিলে এটা গ্রহণযোগ্য হবে জি না তার মানে তিনটে উসুল আপনাকে দিলাম এক দিন তৈরি করা আল্লাহর কাজ দুই এই হক আল্লাহ আদায় করেছে মানে মুকাম্মাল করেছে তিন দিন প্রচার করা রাসূলের কাজ চার রাসূল কি হক আদায় করেছে না রাসূল কিছু গোপন রেখেছে প্রশ্ন আছে না নেই আমাদের সমাজে একটা ফিরকা আছে আহলে তাশাইয়ু যাদেরকে বলে শিয়া এই শিয়াদের দাবি যে পবিত্র কোরআন মূলত 90 পারা ছিল ওসমানের কাছে যে কোরআনটা আছে সেটা ওসমান আগেকার সমস্ত কোরআনকে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখারা করে দিয়েছে আর ওসমান এটা নিজের সংকলন করেছে এটা কাদের দাবি শিয়াদের মানে তাদের মূল দাবি যে আসলে প্রকৃত কোরআন যেটা অবতীর্ণ হয়েছে এটা দুনিয়াতে নেই এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ছিল কলবে ছিল তারপর তাদের 12 ইমাম যারা আছে তাদের কলবে কলবে আছে আর বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে একটা কথা আছে কোরআন হচ্ছে 90 পারা 30 পারা জাহেরি 60 পারা বাতেনি ভাই আছে না নাই তার মানে তাদের কথা থেকে বোঝা যায় যে বিশ্ব নবী তিনি ইসলামকে সম্পূর্ণভাবে প্রচার করতে পারেননি বা করেননি এটা তাদের দাবি হতে পারে আসলে কি দাবি সঠিক জি না
কারণ সহিহ বুখারী কিতাবুল হজ হাদিস নম্বর 1741 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে সাক্ষ্য রেখে বলছেন যে আল্লাহাল বাল্লাগতু আমি কি তোমাদের কাছে আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছিল আমি কি পৌঁছে দিয়েছি সাহাবারা কি বলেছিল নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহর রাসূল অবশ্যই আপনার উপরে যে দায়িত্ব অবতীর্ণ করেছিল আল্লাহ আপনি সম্পূর্ণ করেছেন বা কতজন সাহাবী সাক্ষ্য সহিহ বুখারী বর্ণনা অনুসারে কমপক্ষে কয়েক লক্ষ সাহাবীর সাক্ষ্য যে দ্বীন ইসলাম এটা মুকাম্মাল বিশ্বনবীও যা অবতীর্ণ হয়েছে সব দিয়েছে কিছু গোপন রাখেনি সহিহ বুখারী কিতাবু তাফসীর হাদিস নম্বর 4855 আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী শরীয়তের কোন জিনিস গোপন করেছে কাতামা ফাকাদ কাযাব সেই ব্যক্তি এক নম্বর মিথ্যুক তাহলে বোঝা গেল বিশ্বনবীর উপরে যা অবতীর্ণ হয়েছে বিশ্বনবী সমস্ত কিছু বলে দিয়েছে কিছু গোপন করে নাই তার মানে বিশ্বনবী আলমুল গায়েব কিছু গায়েবের খবর লুকিয়ে রেখেছিল এই কথাও সঠিক নয় আর শিয়ার যে বলছে যে বিশ্বনবী আলীকে কিছু কিছু জিনিস এমনি শিখেছিল অন্য কোনো সাহাবীকে বলেনি এই কথাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা খতম হয়ে যায় তার বিশ্বনবী সম্পূর্ণ শরীয়ত আমাদের প্রচার করেছে তিনি কিছু গোপন করেন নাই পাঁচ নম্বর পয়েন্ট আবার কথাগুলো মনে করেন পয়েন্টগুলো ধরে রাখবেন এক দিন তৈরি করা আল্লাহর কাজ আল্লাহ এই হক আদায় করেছে দিন প্রচার করা রাসূলের কাজ রাসূল তার হক আদায় করেছে তার মানে বোঝা গেল নতুন করে শরীয়ত মধ্যে কিছু প্রবেশ করানোর সম্ভব নয় পাঁচ নম্বর পয়েন্ট এর পরেও কোনো ব্যক্তি যদি বলে ঠিক আছে সমস্ত কিছু মেনে নিলাম দ্বীন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ সবই মেনে নিয়েছে এখন তারপরেও কোনো ব্যক্তি কোনো মুহাদ্দিস কোনো মহাপুরুষ কোনো পীর ফকি মাশায়েখ দরবেশ যদি বলে না তারপরে কিছু কিছু জিনিস ভালো যেগুলো সে তৈরি করা যেতে পারে যে চিন্তা করে কেউ তৈরি করেনি কিন্তু চিন্তা করছে না এটা করলে মনে ভালোই হয় খারাপ কি ভালোই তো ভালো কাজ কেউ যদি চিন্তা করে এই ব্যক্তির হুকুম কি সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 1 আল্লাহ সুবহানাহু বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু হে বিশ্বাসীগণ তোমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয়ো না তার মানে কোনো ব্যক্তি নতুন কিছু চিন্তা করবে আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত এটা আল্লাহ প্রথমেই সাবধান দিয়েছে খবরদার তোমরা বিশ্বনবী এবং আমি আল্লাহ যেগুলো দিয়েছি এর ব্যতীত রেখে এর অগ্রগামী হবে না এটা হুঁশিয়ারি কি হুঁশিয়ারি নয় এটা হুঁশিয়ারি মানে কেউ এখনো কোনো আমল তৈরি করেনি শুধু চিন্তা করেছে করলেও হয় ভালোই হয় চিন্তা করছে আগেই হুঁশিয়ারি ঠিক একই চুরি বিশ্বনবী তিনিও দিয়েছেন সুন আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4606 আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর সাবধান ওই সমস্ত নতুন কাজ থেকে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কারণ প্রত্যেক ধর্মের মধ্যে নতুন কাজ বিদআত কুল্লু বিদআতুন দালালা আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি আল্লাহ রাসূল কি সাবধান করছে কি করছে না সাবধান ওই সমস্ত নতুন কোন কর্ম থেকে নতুন কোন ধর্মের মধ্যে কর্ম উদ্ভাবন করবে এখান থেকে তোমরা সাবধান আল্লাহ যখন সাবধান করেছে রাসূলও সাবধান করে দিয়েছে সবাই বলুন তো কে চিন্তা করতে পারবে না যে শরীয়তের মধ্যে নতুন কোন ইবাদত বা আমল আমরা তৈরি করব তারপরেও মানুষ বলছে না বিদাতে হাসানা এটা নাকি উত্তম আর কোনো জায়গা আছে হাসানা তৈরি করার আরেকটা পয়েন্ট এখন কোন ব্যক্তি একটা ইবাদত তৈরি করে ফেলেছে সমস্ত কিছুকে খণ্ডন করে দিয়েছে পাঁচটা ধাপ উল্টিয়ে ফেলে দিয়েছে তারপর একদম আমল ইবাদত তৈরি করে ফেলেছে একটা ইবাদত এখন এই ইবাদতের হুকুম কি সমাজে তৈরি হয়ে গেছে এখন এই ইবাদতের হুকুম কি আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 আয়াত নম্বর 33 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো ওয়ালা তুবদিলু আমালাকুম অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না তার মানে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত যদি কোনো ইবাদত করা হয় সে আমলটা বাতিল আগেই বলেছি যে কোনো ইবাদত তৈরি করার আগে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে এরপর যদি ইবাদত তৈরি করে ফেলে এই ইবাদতের হুকুম কি এটা হাসানা না বাতিল বাতিল ঠিক একইভাবে বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2697 সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14 সহিহ আবু দাউদ হাদিস নম্বর 4606 মিশকাত হাদিস নম্বর 140 আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো
যে আমলের ব্যাপারে আমি বিশ্বনবী বলিনি করিনি অনুমোদন দেইনি ফাওয়ারাদ সেই আমলটা মারদুদ বাতিল কোন আমল যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেন নাই করেন নাই অনুমোদন দেয় নাই এই আমলটা কি হাসানা না বাতিল ফাওয়ারাদ বাতিল তবে বন্ধুরা 6টা পয়েন্ট আমি যে উসুলগুলো দিলাম শুধুমাত্র একটা কোরআনের আয়াত আর একটা হাদিস এই 6টা উসুলে কমপক্ষে 10টা 10টা করে কোরআন আর হাদিস ফিট করা সম্ভব আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু উসুল ভিত্তিক কিছু পয়েন্ট উপস্থাপন করলাম যে 6টা যদি পয়েন্ট যদি কেউ শিরোধার্য বা এই 6টাকে আমার বানানো পয়েন্ট না কোরআন সুন্নাহ থেকে নেওয়া 6টা কোরআন সুন্নাহ থেকে নেওয়া যে 6টা এই কোরআন এবং হাদিস থেকে উসুলটা কেউ যদি নির্ধারণ করে বা বলেন তো বিদআতে হাসানাত তৈরি করে কোনো জায়গা থাকলো আর যদি করেও ফেলে এই হুকুম কি আমলটার বাতিল এক দিন তৈরি করা আল্লাহর কাজ আল্লাহ হক আদায় করেছে তিন নম্বর বিষয় রাসূলের কাছে দিন প্রচার করা চার রাসূল হক আদায় করেছে পাঁচ নম্বর দিনের মধ্যে কিছু তৈরি করবে চিন্তা করাও যাবে না তারপরে যদি ছয় কেউ তৈরি করে ফেলে এই আমলটা মারদুদ বাতিল আসেন এটা আমরা উসুলি কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলাম কিছু যুক্তি খণ্ডন এবার যে কিছু কিছু মানুষ যখন বিদআতি আমল করে তখন তারা বলে জিজ্ঞেস করুন আপনি আমলটা কেন করছেন কোরআন হাদিসে নেই উনি তখন আপনাকে বলবেন আমরা জানি মিলাদ কিয়াম সবেতের হালাল রুটি খাওয়া এগুলো বিদআত তবে এগুলো মুস্তাহাব কাজ করলে নাকি আছে না করলে গুনাহ নাই বলে কি বলে না কেন করছেন আমলটা আরে এটা করলে জান্নাতে নিকটবর্তী হব আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কেউ যদি না করে তবে এটা গুনাহর নেই তাদের এই উক্তি আছে না নেই মানে তাদের উদ্দেশ্য বিদআতে হাসানা কেন করে করলে জান্নাতে নিকটবর্তী হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে কেউ যদি বিদআতে হাসানা না করে তাদেরও ফতোয়া তবে এটা গুনাহের কাজ নয় না করলো না করলো এটা তো তাদের মতামত মানে এটা তাদের উদ্দেশ্য আসুন তাদের উদ্দেশ্য এটা কোরআন সুন্নাহ ভিত্তিক এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় যে তারা বলছে জান্নাতে নিকটবর্তী হওয়ার জন্য আমরা বিদআতে হাসানা প্রতি আমল করি বা এটা মুস্তাহাব কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে শুআবুল ইমানিল বাইহাকি হাদিস নাম্বার 2136 মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 34332 ইমাম বাগাবী কিতাব শারুস সুন্নাহ হাদিস নাম্বার 4111 এবং মিশকাতও হাদিসটা পেয়ে যাবেন হাদিস নাম্বার 5300 আল্লামা নাসিরুদ্দিন আলবানী শেখ শুআইব আরনাউত এবং হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনজন মুহাদ্দিস সনদকে সহি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন মূলত এটা মারফু হাদিস আল্লাহর রাসূল বলছেন ইয়া আইয়ুহাল নাস হে মানব সম্প্রদায় লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি হে মানব সম্প্রদায় সমস্ত মানুষকে বলেছে লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ জান্নাতে নিকটবর্তী করবে এমন কোন আমল নাই যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়ে গেলাম না ওয়া বায়ুদুকুম মিনান নার আর জাহান্নাম থেকে দূরে রাখবে এমন কোন আদেশ নেই যে আমি তোমাদেরকে দিয়ে যাই নাই আসলে কথা কি যে জান্নাতে নিকটবর্তী করবে এমন কোন আমল নাই যে আমি তোমাদেরকে জানাই নাই জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার সমস্ত আমল আমি তোমাদেরকে দিয়ে গেলাম তো ভাই যত লাইসা এটা হচ্ছে নাফি আর শাইয়ুন হচ্ছে নাকেরা আরবি গ্রামের একটা পদ্ধতি যে নাফির পরে যে নাকেরা চলে আসে এর অর্থ এটা বোঝায় যে জাররা থেকে অতিব জাররা যদি কোনো ইবাদত থাকে কোনো আমল থাকে আল্লাহ সুবহানাহু সমস্ত কিছু উম্মতকে দিয়ে গেছে লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্না যে জান্নাতের নিকটবর্তী করবে জাররা থেকে জাররা পরিমাণে কোন যদি আমল ইবাদত থাকে তো আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম বা বলুন তো আর কোন জায়গা ফাঁকা আছে বিদাতে হাসানা ঢোকাবেন তাদের যে উদ্দেশ্য যে জান্নাতের নিকটবর্তী করবে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে জান্নাতে যাওয়ার জন্য যত ইবাদত আমল দরকার আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম এরপরে হাসানা কোথায় ঢোকাবেন আট নম্বর পয়েন্ট এরপরে যদি কেউ মানতে না চায় যে না তারপর আমরা তৈরি করব তারপরেও তৈরি করব হাদিসটা আছে ইমাম ইবনু বাত্তা রাহিমাহুল্লাহ আল মুতাফ 518 হিজরি তার গ্রন্থ ইবানাতুল কুবরা হাদিস নাম্বার 205 এবং ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নাম্বার 103
শারু সুন্নাহ হাদিস নাম্বার 204 আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিসে যাইফা ওয়াল মাওযুআত হাদিস নাম্বার 55 এর আলোচনা দ্রষ্টব্যে নিয়ে এসেছে আর ইমাম লালকাই রাহিমাহুল্লাহর আরেকটি কিতাব আছে আকীদা আহলে সুন্নাহ হাদিস নাম্বার 126 ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কুল্লু বিদাতুন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহী ওয়া রাহুন নাসু হাসানা যদিও মানুষ সে বিদাতকে হাসানা বলে আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত আছে ইবনু ওমর বলে দিয়েছে কুল্লু বিদাতুন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহী ওয়া রাহুন নাসু হাসানা যদিও সে বিদাতকে মানুষ হাসানা বলে ভাই এর চাইতে বড় দলিল এর চাইতে মজবুত দলিল এর চাইতে শক্তিশালী দলিল আমার আর জানা নাই বিদাতে হাসানা দিয়ে ভাই সাহাবীদের খণ্ডন আছে যে রাহুন নাসু হাসানা যদি মানুষ সে বিদাতকে বলে হাসানা তবু সেটা কুল্লু বিদাতুন দলালা তবু সে বিদাতটা হচ্ছে গোমরাহি তার পরিণাম জাহান্নাম ভাই এর চাইতে মজবুত দলিল আর দেওয়া সম্ভব যেখানে বিদাতে হাসানা দিয়ে হাদিস মজুদ আছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে হাদিসটা বর্ণনা আছে এটা মাওকুফ হাদিস এর মারফু হাদিসও আছে কানজুল উম্মালে তবে এর সনদ যাইফ তার জন্য আমরা ব্যবহার করলাম না কিন্তু ইবনু ওমরের সূত্রে সহি সূত্রে বর্ণনা আছে যে কুল্লু বিদাতুন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে গোমরাহি ওয়া রাহুন নাসু হাসানা যদি মানুষ সে বিদাতকে বলা হয় বলে হাসানা তবে বন্ধু এই ইন টোটাল 8টা পয়েন্ট এরপরে যদি কেউ বলে না বিদাতে হাসানা এরপরে আমল করা জায়েজ ভাই আমাদের বোঝানোর মতো সামর্থ্য নাই বাকিটা আল্লাহর হাতে আমরা ছেড়ে দেব যে আল্লাহ সুবহানাহু তুমি এদেরকে হেদায়েত করো এরপর আসেন কিছু যুক্তি তারা যুক্তি দেয় যে বিদাত যদি প্রত্যেকটা গোমরাহী হবে তো আমরা যে হাত ঘড়ি পরেছি এটা বিশ্বনবী পড়েন নাই এটা তো বিদাত আমরা যে মসজিদে বসে আছি পাকা মসজিদ এই মসজিদ তো আল্লাহর যুগে ছিল না এটাও বিদাত পবিত্র কোরআনে যাবার জের পেশ ছিল না এগুলো নতুন ভাবে সংযোজন করা হয়েছে এগুলো বিদাত ভাই বলে কি বলে না আসেন এগুলো পর খণ্ডন প্রথম ভাই হাত ঘড়ি বা ফ্যান বা এসি এগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো বিদাত এই জন্যই নয় যে আমরা এসি কেউ এই উদ্দেশ্যে ব্যবহার করে না যে এসি মসজিদে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তিনটে উমরার সমান নেকি বেশি পাবে এরকম কোনো উদ্দেশ্য থাকে কেউ কি এই উদ্দেশ্যে সালাত আদায় করে যে পাকা মসজিদে যদি সালাত আদায় করি পাঁচ ওয়াক্ত তাহলে একটা হজের সমান বেশি নেকি হবে কাঁচা মসজিদের তুলনায় কেউ এই উদ্দেশ্য আছে জি না কিন্তু আপনি যে চল্লিশা খানা করছেন এটা কি নেকির উদ্দেশ্য কি উদ্দেশ্য নয় উদ্দেশ্য আপনি যে মিলাদ করছেন নেকির উদ্দেশ্য কি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কিন্তু আমরা এসি কিন্তু কেউ ধর্মের মধ্যে ইবাদত হিসাবে নেকির উদ্দেশ্যে ব্যবহার করি না অতএব এগুলো বিদাত নয় কোরআনে যাবার জের পেশ এগুলো তো আল্লাহ রাসূল দেন নাই তার জামানায় ছিল না এগুলো বিদাত তারা বলছে তো এগুলো তারা বিদাতে হাসানা বলে তবে আমরা বলি হলো বিদাতে হাসানা নয় কেন ভাই এই যে যাবার জের পেশ এগুলো কার আমলে দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় তার নির্দেশ ক্রমেই সূরা তাওবা 9 নম্বর আয়াতের যখন তারা যখন কোরআনে আয়াত পাঠ করেছিল তখন তারা আয়াতকে বিকৃত করে ফেলেছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামানাতে তার আদেশে এই যাবার জের পেশ নিযুক্ত করা হয়েছে কি হয় নাই কোন সাহাবীর কোন আমলকে কেউ বিদাত বলবে জিনা কেন সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676 সহিহ ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 42 এবং মিশকাত হাদিস নাম্বার 165 আল্লাহ রাসূল বলেছেন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে ইক্তালাফুন কাসীরা অসংখ্য মতপার্থক্য দেখবে তখন কি করবে ফা আলাইকুম বিসুন্নতি তাহলে আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো ও সুন্নাতে খোলাফা রাশেদিন আমাদিন এবং আমার খোলাফার সুন্নতকে আঁকড়িয়ে ধরো মানে যে আদেশ দিয়েছে সেটাকে গ্রহণ করো তো ভাই কোরআনে যাবার জের পেশ কে দিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু তো সাহাবীদের আমল এটা কোশ্চিন কালো বিদাত নয় সাহাবীদের আদেশে পবিত্র কোন যাবার জের পেশ এ নূর শাস্ত্র সম্পূর্ণ প্রণয়ন করা হয়েছে তাই এটা বিদাত নয় কথা বুঝতে পারছেন আমার তারপর তারা বলে যে মসজিদ তো পাকা ছিল না তাহলে মসজিদটাও বিদাত পাকা মসজিদ ভাই এটা তাদের অজ্ঞতা কেন সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 447 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন মসজিদুল নববী আমরা তৈরি করছিলাম সেই সময় দেখছি যে আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু তিনি দুটো করে ইট বইছিলেন আর আমি আবু সাঈদ খুদরি একটা করে ইট বইছিলাম অতএব বিশ্বনবী আম্মার বিন ইয়াসসারের দিকে দৃষ্টি দিয়ে তখন বললেন যে আম্মার বিন ইয়াসসার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে তুমি মানুষকে জান্নাতের দিকে আহ্বান করবে আর মানুষ তোমাকে জাহান্নামের দিকে ফেলে দিবে ভাই ওই হাদিস স্পষ্ট আছে লাবিনাতুন যে সেই ইটের কথা বলা হয়েছে আর তারা ইট বইছিল
আবু সাইদ খুদরি বলছে আমি একটা ইট বইছিলাম আর আম্মার বিন ইয়াসার দুটো ইট বইছিল তো বিশ্বনবীর জামানাতেই অলরেডি পাকা ইট দিয়ে মসজিদ নির্মাণ করা ছিলই বেটার বিদাত হবে আরেকটাকে বিদাত বলে মানে তারা বিদাত প্রমাণ করার জন্য কোরআনকে বিদাত বলতে তাদের করে কণ্ঠবোধ করে না তারা বলে হাদিস বিদাত বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই হাদিসগুলো তো বিশ্বনবীর যুগে ছিল না তাহলে এগুলোও বিদাত বা বলে কি বলে না জবাব বা হাদিস বিদাত নয় কেন কারণ হাদিস রচনা করা হাদিস লেখা এলো বিশ্বনবীর জামানাতেই ছিল আল্লাহর সালে আদেশে হয়েছিল দলিল সন আবু দাউদ কিতাবুল ইলম হাদিস নম্বর 3646 সনদ হাসান আল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন তুকতু কুল্লা শাইয়ে আসমাউ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা লিখে রাখতাম আল্লাহর রাসূল যে কথা বলতেন আমি সেই কথাগুলো লিখে রাখতাম কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ভাই বলুন তো হাদিস লেখা প্রমাণ হলো কি হলো না সাহাবীরা আল্লাহর রাসূলের প্রত্যেকটা হাদিস লিখে ফেলতেন মানে হাদিস লেখার বিদাত হলো না তারপর তিনি বলছেন কেন লিখতাম উরিদা হিফজাহু যাতে আমি মুখস্থ করতে পারি হিফজ করতে পারি মানে বোঝা গেল সাহাবীরা যখন কোরআনকে হিফজ করতেন আল্লাহর রাসূলের হাদিসকে হিফজ করতেন ফানা হাতি কুরাইশ কুরাইশের বেশ কিছু ব্যক্তি এসে আব্দুল ইবনে আমরকে অভিযোগ করলো যে আপনি আল্লাহর সাথে প্রত্যেকটা কথা লিখে রাখেন আসল কখনো রাগান্বিত অবস্থায় কথা বলে কোনো খুশি অবস্থায় কথা বলে ইয়া তাকাল্লামু গাযাবিল রিদা কখনো খুশি অবস্থায় কথা বলে কোন রাগান্বিত অবস্থায় কথা বলে যদি খুশি অবস্থায় ভালো কথা বলে আর রাগান্বিত অবস্থায় খারাপ কথা বলে আপনি সেটাও লিখে ফেলেন যখন আব্দুল ইবনে আমরকে এই কথা বলেছে কুরাইশরা সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি হাদিস লেখা বন্ধ করে দিলাম ফা যাকারতু যালিকা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই কথাটাই বিশ্বনবীকে জানিয়ে দিলাম যে আল্লাহর রাসূল আমি আপনার প্রত্যেকটা কথা লিখতাম আপনি চাই রাগান্বিত অবস্থায় থাকেন চাই খুশি অবস্থায় থাকেন এই অভিযোগ করে আমাকে হাদিস লেখা বন্ধ করতে বাধ্য করেছে কুরাইশরা এখন আমার করণীয় কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে আমরকে বলছেন তার মুখের দিকে আঙ্গুলটা তুলে যে উক্তুব তুমি লিখতে থাকো ফাওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মাদ সেই সত্তার কসম যারাতে মুহাম্মাদের প্রাণ আছে মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন ইবনু আব্দুল ইবনে আমর আমি রাগান্বিত অবস্থায় থাকি চাই খুশি অবস্থায় থাকি আমারে মুখ থেকে যেগুলো বের হয় ইল্লা হাক্কুন হক ব্যতীত কিছুই নয় তার মানে বোঝা গেল যে বিশ্বনবীর জামানাতে সাহাবীরা হাদিস লিখেছে আর বিশ্বনবীর উক্তুব তুমি আমার হাদিস লিখতে থাকো চাই ঘুমন্ত অবস্থায় থাক চাই খুশি অবস্থায় থাক চাই রাগান্বিত অবস্থায় হোক আল্লাহর রাসূল যে কথা বলে ইল্লা হাক্কুন হক ব্যতীত কোনো কিছুই নয় তো ভাই হাদিস রচনা এ সাহাবীদের জীবনে ছিল কি ছিল না সাইফাই হাম্মাম বি মুনাফবি যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী মানে সঙ্গী তার ছাত্র ছিলেন তিনি আবু হুরায়রা যতগুলো হাদিস বর্ণনা করেছেন তার একটা সহিফা পৃথিবীতে এখনো বিদ্যমান হায়দ্রাবাদ থেকে প্রকাশনী আছে হয়েছে আলহামদুলিল্লাহ এই সহিফা আমাদের নিকটেও এখন প্রস্তুত আছে সহিফা হাম্মাম বি মুনাফদি তথা আবু হুরায়রার হাদিস সংকলিত একটি গ্রন্থ সহিফা আয়েশা আমাদের আয়েশা থেকে বর্ণিত হাদিসের গ্রন্থ তার যে ছাত্র ছিল তারা সংকলন করেছে এই মর্মে কমপক্ষে 25 খানা পাণ্ডুলিপি আছে এখন বোধহয় পৃথিবীতে বিভিন্ন মিউজিয়ামে মানে রাখা আছে যে সাহাবীরা হাদিস লিখতেন তাদের পাণ্ডুলিপি এখনো বিদ্যমান তো সাহাবীদের আমলকে বিদাত বলবেন জিনা তো সব দিক দিয়ে আমরা ঘিরে দিলাম যে বিদাতে হাসানা এটা কোনোভাবেই কোনো দিক থেকেই এটাকে শরীয়তের মধ্যে প্রবেশ করানো এটা ইসলামে জায়েজ নয় একাধিক আমরা আলোচনাকে সংক্ষিপ্ত করলাম ইনশাআল্লাহ আপনারা যেখানে কারণ এখানে যতজন আছে সবাই ছাত্র এবং আমার শিক্ষক আর যারা পেছনে বসে আছে আমি তাদের মানে আপনারা তো ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আমি ততটা সৌভাগ্য অর্জন করি নাই জাস্ট আমি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ পড়াশোনা করার পরে আমি যতটা বুঝেছি আমি আপনাদের সামনে ততটা শেয়ার করলাম আমার বুঝের মধ্যে ভুল হতে পারে কারণ আমি শিক্ষক দ্বারা প্রশিক্ষণ নিয়ে আমি পবিত্র কোরআন এবং হাদিস আমি অধ্যয়ন না করার কারণে আমার ভুল হওয়া এটা 100% স্বাভাবিক তাই আমার যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি বা কোনো সমস্যা হয় আমাকে আপনারা শুধরিয়ে দিবেন পবিত্র কনসেশনের আলোকে আমি সর্বদা প্রস্তুত যে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সেটা ফিরিয়ে ইনশাআল্লাহ আমি নেব এখন একটা পয়েন্ট রয়ে গেল যে এত কিছু হওয়ার পরেও কেউ যদি বলে এবার যে আমরা বিদাত করে ফেলেছি বিদাতে আমল হয়ে গেছে দুনিয়ার সমস্ত কাজ শেষ এখন বিদাতে আমল করলে আখিরাতের ফজিলত কি বা একটা প্রশ্ন আসে কি আসে না মৃত্যুর পরে সহিহ বুখারী
হাদিস নম্বর 2754 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি হাউজে কাউসারের নিকটে যখন দাঁড়িয়ে থাকব এই মত পরিস্থিতিতে সমস্ত উম্মত ছড়ে ছুটে আসবে আমার আর উম্মতের মধ্যে একটা পর্দা অন্তরাল সৃষ্টি হবে যখন জিজ্ঞাসা করবে এরা তো আমার উম্মত কেন আজকে পৃথক করা হচ্ছে তখন উত্তর দেবে যে আপনার পৃথিবী থেকে আগমনের পরে এরা ধর্মের মধ্যে অসংখ্য নতুন নতুন বিদআত তৈরি করেছে তার বিশ্বনবী চারার সঙ্গে সঙ্গে উল্টো হয়ে তিনি বলবেন সুকান সুকান লিমান গায়রিবাদী যে দূর হও হতভাগা যারা আমার ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি করেছিলে মানে বোঝা গেল কেউ যদি বিদআতে হাসানাও করে কেউ যদি বিদআতযুক্ত আমল করে কিয়ামতের মাঠে বিশ্বনবী শাফাত পাবে না ওই বিশ্বনবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে তো ভাই আপনি যেদিকে যান না কেন বিদআতে হাসানাকে কোনোভাবেই শরীয়তে প্রবেশ করানো এটা সম্ভব নয় আমরা আলোচনা শেষ করছি পয়েন্টগুলো আপনাদেরকে আবার মনে করে দিয়ে এক দিন তৈরি করা আল্লাহর কাজ দুই আল্লাহ হক আদায় করেছে তিন বিশ্বনবীর কাজ দিন প্রচার করা চার বিশ্বনবী হক আদায় করেছে পাঁচ যে শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করাবেন চিন্তাও করতে পারবেন না ছয় ইবাদত যদি তৈরি করে ফেলেন এর হুকুম বাতিল সাত উদ্দেশ্য আমরা জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য এই ইবাদতগুলো করি এটা আমরা খণ্ডন করেছি আট নাম্বার পয়েন্ট কেউ যদি স্পষ্টভাবে খণ্ডনাচি ইবনে উমরে হাদিস দ্বারা যে প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহ যদিও মানুষ তাকে হাসানা বলে নয় নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম তারা যেগুলোকে বিদআত বলে যেমন ফ্যান মসজিদ কোরআনকে বিদআত হাদিসকে বিদআত এগুলো আসলে মূলত বিদআত নয় দলিল দ্বারা প্রমাণিত আছে আর দশ নাম্বার শেষ পয়েন্ট যে কিয়ামতের মাঠে যারা বিদআতযুক্ত আমল নিয়ে উঠবে বিশ্বনবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাকে বোঝার তৌফিক দান করো আল্লাহুম আমিন আমরা আলোচনা যেগুলো শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিদআতি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আমল এই কথাগুলো পৌঁছানোর মতো তৌফিক দান করে সকলকে আল্লাহুম আমিন মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহুম আমিন এই দোয়া এই দাওয়া রেখে আজকের মতো আলোচনা আমাদের তালিমি বৈঠক আমরা শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ